তো সেটা ওই পাখির পাহাড় নামে পরিচিত, পাখি পাহাড় নামে পরিচিত। পারদি ড্যাম, এখানে লেখা আছে পাখি পাহাড়। জঙ্গলে বসে জঙ্গলমহলের খাবার চলছে। হ্যালো বন্ধুরা, আমরা সাইট সিং এর জন্য বেরোলাম। তো দুপুরবেলায় জমিয়ে খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করে হাফ ঘুম যেটা বলে 5 মিনিটের জন্য আমরা ঘুমিয়েছিলাম, 5-10 মিনিটের জন্য। তারপর আমরা সাইট সিংয়ে বেরোচ্ছি। সাইট সিংয়ে আমরা প্রথমে যেটা যাব এখান থেকে পাখির পাহাড়। পাখি পাহাড় সম্বন্ধে একটুখানি বলে নিই যে একটা পাহাড় কোনো একজন শিল্পী ছিলেন, যিনি ওই পাহাড়ের গায়ে, এটা বেসিক্যালি একটা গভর্নমেন্টের প্রজেক্ট ছিল যে ট্যুরিজমকে বাড়ানোর জন্য, যে বড় পাহাড়ের গায়ে বড় বড় সব পাখির ছবি আঁকা ছিল, একজন শিল্পী আঁকতেন। তো ট্যুরিজমকে বাড়াওয়া দেওয়ার জন্য, ট্যুরিজমকে বাড়ানোর জন্য একটা গভর্নমেন্ট স্পন্সর প্রজেক্ট ছিল, কয়েকজন শিল্পী সেটা এঁকেছিলেন। তো মাঝপথে সেই প্রজেক্টটা বন্ধ হয়ে যায়, তো সেটা ওই পাখির পাহাড় নামে পরিচিত, পাখি পাহাড় নামে পরিচিত। সো এখান থেকে আমাদের যেখানে আছি সেখান থেকে 5 মিনিট দেখাচ্ছে, না বাইকে 3 মিনিট দেখাচ্ছে। সো একদম পাশেই আছে, আমরা যাব সেই জায়গাটায় পাখি পাহাড় দেখতে। তারপর সেখান থেকে আমরা যেটা যাব পাখি পাহাড়ের পর পারদি ড্যাম। সো চলো বন্ধুরা, আমরা পাখির পাহাড়ে গিয়ে দেখা হচ্ছে। আমরা দেখবো এখানে দিক দর্শন দেওয়া আছে, লেখা আছে পাখির পাহাড়। সো আমরা লেফট টার্ন নিয়ে ভেতরের দিকে ঢুকে যাবো। আনফর্চুনেট, আমরা পাখির পাহাড়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এই একটাই সিঙ্গেল রাস্তা, এই রাস্তাতে কাজ হচ্ছে, রাস্তাটা ঠিকঠাকভাবে সারাই করা হচ্ছে। সো রাস্তা বন্ধ মনে হচ্ছে, সো আমরা যেতে পারলাম না। আমরা তো এখানে 2 দিন আছি, নেক্সট দিন আমরা ট্রাই করব। সো আমরা ফিরে এখন পারদি ড্যামের দিকে যাব। আমরা পাখির পাহাড় যেতে পারলাম না, রাস্তাতে কাজ হচ্ছিল। সো আমরা টাইম বিলম্ব না করে আমরা এখন পারদি ড্যামের দিকে যাচ্ছি। পারদি ড্যামের রাস্তাটা এখান থেকে বেশ অনেকটাই দূরে। সো আমরা ধীরে ধীরে, বেলা আছে, সো অনেকটা টাইম পাবো, ধীরে সুস্থে আমরা যাব। পারদি ড্যামে যাওয়ার সময় আমরা একটা ময়ূর দেখতে পেলাম, রাস্তাটা ক্রস করছিল। সো ক্যামেরা ততটা ধরা পড়েনি, বাট সামনে থেকে আমরা দেখলাম বেশ কিছুক্ষণ ময়ূরটাকে। পারদি ড্যামের রাস্তাটা খুবই গোলানো, মানে একদম পুরো আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যেতে হয়। অনেক সময় রাস্তা ভুল করে লোকজন, না চিনলে, ঠিকঠাকভাবে ম্যাপটা না ফলো করলে বা ম্যাপটা না বুঝতে পারলে কিন্তু রাস্তা গোলানোর সম্ভাবনা আছে। সো আমরা এরকম একটা আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আদিবাসী গ্রামগুলোর একটা সৌন্দর্য হচ্ছে দেওয়ালগুলো প্রচুর ভালোভাবে এরকম সুন্দর রং করা থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে পারদি ড্যাম, পাহাড়ের কোলে। সো চলো বন্ধুরা, আমরা ওখানে গিয়ে দেখা হচ্ছে। গ্রামের রাস্তা যে কোনো সময় আনফর্চুনেট কিছু হতে পারে, কারণ এদিক ওদিক থেকে মুরগি ছাগল আর ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে, যে কোনো সময় রাস্তায় চলে আসতে পারে। সো খুব সাবধানে
রাইড করতে হবে, গুগল ম্যাপটা ঠিকঠাকভাবে পড়তে হবে, ঠিকঠাকভাবে বুঝতে হবে, নাহলে কিন্তু পার্টিকামে রাস্তাটা গোলাবে। আমার পিছনে যারা আছে তারা আই থিঙ্ক আমাকে ফলো করতে পারেনি, অনেকটাই পিছনে আছে। সো আমি পার্টিকামে গিয়ে ওয়েট করব, লোকেশান শেয়ার করব, তারা দেখে দেখে আসুক। আই থিঙ্ক আমি পার্টি ড্যামে চলে এসেছি। ওই তো সামনে একটা ক্যাফে দেখতে পাচ্ছি এবং তার পাশে এরকম সুন্দর একটা বোর্ড লাগানো আছে। ক্যাফেটায় ফেরার সময় আমরা ডেফিনেটলি কোনো চা কফি কিছু খাবো। সো পার্টি ড্যামে আমি ঢুকে যাচ্ছি। সাইডে দুটো গাড়ি রাখা আছে, মানে ট্যুরিস্টরা এসছে, বেশ ভালোই জায়গা। সো চলো বন্ধুরা, আমি পার্টি ড্যামে একদম বাইক নিয়ে ঢুকে যাব। চারিদিকে এরকম একটা সুন্দর জায়গা। সো চলো বন্ধুরা, এখানে আমরা একটু রোড শট এনজয় করি।
আমাদের পার্দি ড্যাম ঘোরা হয়ে গেল, সন্ধে হয়ে আসছে, ঘরে ফেরার পালা। সো আমাদেরকে এখান থেকে অনেকটাই যেতে হবে আমাদের রিসর্টে যেতে হলে। তো মাঝে আমরা কোথাও একটু চা পানি কিছু খাবো, আর পুরুলিয়ায় এসেছি, চপ না খেলে হয়, সো কোথাও আমরা চপ মুড়ি খাওয়ার চেষ্টা করব। আর টেন্টে রিসর্টে ফিরে যাওয়ার আগে আমরা কিছুটা চিকেন কিনে নিয়ে যাব সন্ধেবেলায় বারবিকিউয়ের জন্য। হোটেলের কাজের লোকেদের কিনতে দিলেও হতো, বাট আমরা যেহেতু বাইরে এসেছি, সো আমরা একেবারে কিনে নিয়ে ফিরব। আমরা চা খেলাম, মুড়ি খেলাম, এবং আমরা চিকেন কিনেছি, সেটা নিয়ে আমরা এখন রিসর্টে যাব সন্ধেবেলায়। প্রচুর জমিয়ে আড্ডা হবে। এখন হচ্ছে ডিনারের সময়। সো আমরা সেই দুপুরবেলায় যে সুন্দর ক্যান্টিনটায় খেয়েছিলাম, সেই ক্যান্টিনে আসলাম। চারিদিকে এরকম সাজানো কালার করা দেওয়াল, সুন্দর সুন্দর ফুলের ছবি আঁকা। সো রাত্রিবেলায় ডিনারে যেটা আছে, ভাত বা রুটি, যেটা যে কেউ খুশি খেতে পারে। সো আমি রুটি খাবো, ডিএমদা ভাত খাবে। তো রুটির সঙ্গে চিকেন অ্যান্ড একটা রসগোল্লা। তো আমি চারটে রুটি নিয়েছি, আর চিকেনটা খুবই টেস্টি হয়েছে, আর রান্নাটা খুব ভালো হয়েছে। চিকেনের সঙ্গে আলুও আছে, কিন্তু চিকেনটা আরেকটু সেদ্ধ হলে হয়তো ভালো হতো। আমাদের আরেকটা টিম জাস্ট এর বাইরে জঙ্গলের মধ্যে বসে খাওয়া দাওয়া করছে। জঙ্গলে বসে জঙ্গলমহলের খাবার চলছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। সো এখন আমরা ঘুমিয়ে যাব, কাল সকালবেলায় অনেক প্ল্যান আছে। কাল সকালে উঠে দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের ডিএমদা। খাওয়া দাওয়া হলো খুব জমিয়ে জাম্পেস ভাবে খাওয়া দাওয়া হলো। রাত্রিবেলাতে চিকেন, রুটি, ভাত, যে যা পারলো খেলো। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই ডাইনিংটা, এত সুন্দর ডাইনিং, চারিদিকে এরকম ছবি আঁকা। খুব সুন্দর। সো চলো বন্ধুরা, কাল সকালে দেখা হচ্ছে। সো গুড নাইট এভরিওয়ান।